সেটা আরেকটা আলোচনা সেটা যদি আপনি আর একটা করেন সেটা আর একটা আলোচনা এরপর আসেন যে ওনারা বলেন যে ভোলায় দুইজন হত্যাকাণ্ড প্রথমত ভোলায় যখন আপনি নাগরিক নিরাপত্তা পুলিশের আপনি পুলিশের এগেনস্টে আপনি যদি ডাল সুরকি নিয়ে আসবেন অস্ত্র নিয়ে নামবেন পুলিশ জনগণের নিরাপত্তা বিধান করতে যাবে বিএনপি তো কখনোই এদেশে মানে অসহিংস আন্দোলনে বিশ্বাসী না আন্দোলন কিভাবে তৈরি করতে হয় আন্দোলনের রং কি কি হতে পারে আন্দোলনের প্রকৃতি কি হতে পারে মানুষকে কিভাবে জাগিয়ে তোলা যায় এটা জানে না বিএনপি বিএনপির ওই প্রক্রিয়ার মধ্যে থেকে জন্ম হয়নি এবং স্বাভাবিক কারণে গত চোদ্দ বছরে যেটা মোশরফ বলেছিল আর একটা শুধু মোশরফ কথা থেকে উঠে গিয়েছিল আমাকে প্রশ্ন করুন তো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বলা বরিশাল গৌরনদী চালকাঠি সন্ত্রাসের স্বর্গরাজ্য কায়েম করেছিল বিএনপির আমলে আমরা যাইতে পারি না আমরা যাইতে পারি নাই চ্যালেঞ্জ করি না ভাই এখন ১৪ সালে ভালো মতন খুব আরামে বিএনপি সহ অবস্থান করছেন এক একাসুদ্দিন আল মামুনদের এই হাওয়া ভবনের ত্যাজে আওয়ামী লীগের নেতা কর্মীরা কাজ করতে পারে নাই বলা হয়েছে বিএনপি নেতাদেরকে যে তোমাদেরকে টিআর দেওয়া হবে এক একটা আওয়ামী লীগ মেরে তারপর আসবা এখন ভিডিও ফুটেজে যান বলা দুই হাজার এক সাল সার্চ দেবেন চলে আসবে। এই যে নারকী হত্যাযজ্ঞ এই প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধু আমলে দেখেন আমি একটা কথা বলি দুই হাজার এক সালে পহেলা অক্টোবরের নির্বাচনে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় আমার ছাব্বিশ হাজার নেতা হত্যা করেছে পূর্ণিমার বাবা মায়ের সামনে পূর্ণিমাকে গ্যাংরেপ করেছিল আওয়ামী লীগকে ভোট করার কারণে 2011 সালে 5ই অক্টোবরের যে বিবিসি কম হয় 2008 এর 29শে ডিসেম্বরের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের মিছিল করতে দেয়নি কারণ 2011 থেকে 2006 সাল পর্যন্ত নির্যাতনে শিকার হচ্ছে সেখান থেকে প্রতিহিংসা পরাণ হতে পারে كورবিরা সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কাউকে সেদিন মিছিল করতে দেয়নি এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে বলে গেলে চলবে না 3 ঘন্টা আগে আপনাদের একটা নিউজ সম্পর্কে নিউজের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করে রূপগঞ্জে আবার বিএনপি যুবদলের তাদের বাড়ি ঘরে হামলা লুটপাটের অভিযোগ মানে আপনারা যে অভিযোগ করছেন যে অভিজ্ঞতার কথা বলছেন সেইটা কি সেই অভিযোগটা আপনাদের বিরুদ্ধে প্রথমত আমার দলের সাধারণ সম্পাদক করে অবশ্যই দল তাদের প্রতি যথাযথ ব্যবস্থা নেবে রাষ্ট্র দুই হাজার চার সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা গতিছে কারা গটিয়েছে নেতৃত্ব দিয়েছে কে তারেক রহমানের সাথে আব্দুল সালাম পিন্টু কোন দল করে তাজউদ্দিন কে আব্দুল সালাম পিন্টুর ভাই আজকে যদি একুশে গাছ গেট হামলার সাথে বিএনপি বা তারেক রহমান বা হাওয়া বমন জড়িত না থাকে তাহলে কীভাবে ওই স্পটে আমরা সেদিন যারা দাঁড়িয়েছিলাম কর্মী হিসাবে শেখ হাসিনার সামনে ট্রাকের সামনে সেদিন আমাদের আলাম আমার সমস্ত আলামত কীভাবে কেন ধুয়ে ফেলছিল কেন ডিজিএফআ আই এনএসআই সহ এসবি সহ সেদিন তাদের কী ভূমিকা ছিল সেদিন কেন পার্লামেন্টে দাঁড়িয়ে বেগম খালেদা যে কেন হাস্যরস করেছিল কেন আব্দুল মান্নারা সেদিন বলেছিল ভেনিটি ব্যাগের ভিতরে গ্রেট হামলা নিয়ে গেছিলো এই গ্রেট হামলা কারা ব্যবহার করে গ্রেট হামলা পাকিস্তান আর্মি ব্যবহার করে এই রকম মিথ্যাচার দিয়ে একটি শাক দিয়ে মাছ ডাকার মধ্যে থেকে যে যা রাজনৈতিক দলের জন্ম সেই রাজনৈতিক দল কখনোই ইতিবাচক রাজনীতি করতে পারে না ইতিবাচক রাজনীতি যদি করতে হয় তাহলে জানতে হবে সিআইডি যখন যে কাজটা করেছিল সেটা প্ররোচনা করেছিল সেদিন এই হামলার সাথে বিএনপি হাওয়া ভবন এবং কারা কারা জড়িত ছিল বাংলাদেশের সকল মানুষ জানে উনি বলছেন কি যে উদিসির হামলার একুশে গ্রেনেড হামলা কি হাস্যকর বঙ্গবন্ধু কন্যা শেখ হত্যার উদ্দেশ্যে যার মাস্টার প্ল্যান করেছিল মাস্টার মাইন্ড ছিল খুনি জিয়ার ছেলে খুনি সন্তান তারেক রহমান সেখান থেকে কিভাবে রাষ্ট্রকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় একটা ঘটনার সাথে উদিসির হামলা মিলানোর মধ্য থেকে এদের যে কখনোই ইন্টেনশন গুড ইন্টেশন পলিটিক্সে নাই বিয়ে সেটা প্রমাণিত সত্য দেখুন চব্বিশ জন মানুষ হত্যা করা হলো প্রকাশ বালকে সেদিন শনিবার ছিল

প্রয়াত রাষ্ট্রপতি হত্যাকার মাস্টার মাস্টারমাইন্ড যেও রোমান বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল কে দিয়েছিল বঙ্গবন্ধুর খুনিদেরকে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে কে নিয়ে এসেছিল পার্লামেন্টে এগুলো আমাদেরকে বিশ্লেষণ করতে হবে পনেরোই আগস্টের মাস্টার মাইন্ড যেও রোমান একুশে আগস্টের গ্রেট হামলার মাস্টার মাইন্ড